আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান চ্যানেল টোয়েন্টি ফোরের সাপ্তাহিক নিয়মিত আয়োজন নগদ ইসলামিক নিবেদিত শান্তির পথে অনুষ্ঠানে আজকের পর্বে আমরা প্রতি সপ্তাহেই কোরআন এবং সুন্নাহের আলোকে সমসাময়িক বিষয় আমল সংক্রান্ত বিষয় জীবন ঘনিষ্ঠ জীবনের নানান বিষয় নিয়ে কথা বলে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ তালা কোরবানির প্রস্তুতি কোরবানি কাদের জন্য কারা কোরবানি দিবেন কোরবানির দিনে আমরা কী করবো কী করব না এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য দুজন বিজ্ঞ মেহমান রয়েছেন আমাদের সঙ্গে প্রথমে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সম্মানিত সাবেক চেয়ারম্যান মোখতারাম প্রফেসর ডক্টর আতব রহমান মিয়াজি আলাইকুমুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আমাদের সঙ্গে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসের কোরআন লেখক এবং খতিব স্কলার মোখতারাম হাফেজ মৌলানা মোহাম্মদ বেলাল হুসাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আমি প্রথমে স্যারের কাছে চলে যাচ্ছি কোরবানি বছরে একবার আমরা দিই এবং আল্লাহ তালার পক্ষ থেকে একটা প্রদত্ত বিশেষ বিধান কোরবানির হুকুম সম্পর্কে আমরা প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি আসলে কোরবানির ব্যাপারে আল্লাহ রসুল কি বলেছেন বা আল্লাহ তালা কি বলেছেন কারা কোরবানি দিবে এবং কোরবানি দিলে লাভটা কি যদি বলতেন মাস্তার বিসমিল্লাহ রহমান রহিম নাহমাদুহু অনুসল্লি অনুসল্লিম ও আল্লাহ করিম ও বাহাদ ধন্যবাদ প্রিয় উপস্থাপক এবং প্রিয় সহ আলোচক দুইজনকেই কুরবানির বিবিধ প্রসঙ্গ সম্পর্কে আপনি মূলত জানতে চেয়েছেন কুরবানি কখন করা যাবে আল্লাহ আল্লাহতালার যে নির্দেশনা রসুল করিম সাল ওয়াসাল্লামের যে এ প্রসঙ্গে ব্যাখ্যা বিশ্লেষণ তার আলোকে সুস্পষ্ট বিধান হল বছরে একবার এবং সেটা কখন সেটা হলো দশ জিলহাজ আর এর বাইরে যদি কেউ কুরবানি করতে চান সেটা জবে হবে এটার জন্য অন্য প্রসঙ্গে যদি কোনো ব্যাপার থাকে যেমন আকিকা ইত্যাদি বিষয় ওটাও জবে ওটার একটা আলাদা গুরুত্ব থাকে তবে আজকের যে আলোচ্য বিষয় কুরবানি ওটা হলো বছরে একবার এবং দশ জেল হাজ আচ্ছা এখন এটা কি এটা ওয়াজিব এটা যদি শূন্যত মোয়াক্কাদা বলি দ্যাটস ফাইন এটাও ওকে দুইটা কাছাকাছি এই নিয়ে বিতর্ক নিষ্প্রয়োজন কুরবানি কারা দেবেন কাদের উপর ওয়াজিব নেশাব পরিমাণ সম্পদ যার থাকবে তার উপর প্রশ্ন হলো এই নিসাব কোন নিসাব আমরা যেটা জাকাতের ক্ষেত্রে নিসাবকে আলোচনায় আনি নিসাব ঠিক আছে সাড়ে সাত তোলা সোনা অথবা সাড়ে বান্ন তোলা রূপা তোলা মানে ভরি আমরা যেটা বলে থাকি ওই পরিমাণ সম্পদ বা নগদ টাকা ইত্যাদি থাকলে এবং জাকাতের ক্ষেত্রে ওটা প্রযোজ্য হল যদি পূর্ণ এক বছর ওটা ঘুরে আসে আয় ব্যয়গুলো জমা হতে থাকে খরচ হতে থাকে উদ্বৃত্ত এক বছর পরে যেটা থাকবে ওটা যদি নিসাব পরিমাণ হয় তাহলে জাকাত ফরজ আর এই যে আমরা যেটা আলোচনা করছি কুরবানি এর জন্য এক বছর ঘুরে আসা স্থিতি ব্যালেন্স উদ্বৃত্ত যেটা থাকবে ওটা শর্ত না ওটা হলো দশ এগারো বারো জিলহজ এই তিন দিনের যে কোনো একদিন তিনি যদি ওই পর্যায়ে পৌঁছেন এসব পরিমাণ সম্পদ তার হাতে এসে যায় তার একয়ারে এসে যায় তাহলে তার জন্য কুরবানি করা ওয়াজিব হবে ভেরি সিম্পল বাট ক্লিয়ার তো এই যে ওয়াজিব সেই ক্ষেত্রে পশু কয়টা মোটা দাগে পশু হলো ছয়টা উট তারপরে গরু মহিষ ছাগল ভেড়া দুম্বা উঠ বয়স হতে হবে মিনিমাম পাঁচ বছর গরু মহিষ বয়স হতে হবে মিনিমাম দুই বছর ছাগল ভেড়া দুম্বা বয়স হতে হবে মিনিমাম এক বছর তবে ছাগলের ক্ষেত্রে নয় ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে যদি ছয় সাত মাস আট মাসের ওই পশুটা দেখতে এমন মোটা তাজা যে এক বছরের মতো মনে হয় তাহলে ওটা দিয়েও কুরবানি করা যাবে ছাগলটা নয় কেন আমাদের দেশে একটা খুব বিভ্রান্তি আছে এবং বেহস্তিজাওয়ারে ওইরকম একটা কথাও আছে যে কথাটা মানুষের মনে বিভ্রান্তি তৈরি করে বেহস্তিজরের মূল জায়গাতে নাই ও যে হাসিয়াতে টিকা টিপ্পণীতে আবার অনেকে কিছু মাতবাড়ি সাতবাড়ি করে ওই ওইরকম কিছু আছে সেখানে বলা আছে ছাগলও ছয় মাস যদি হয় এবং ওটা মোটা তাজা হয়ে গেলে ওটা দিয়ে কোরবানি হবে এটা ভুল তাহলে আমি সংক্ষেপে ওই বিষয়টা স্পষ্ট করে দিলাম এখন এই যে ছাগল ভেড়া দুম্বা এগুলোর জন্য এক একটা এক একজনের জন্য প্রযোজ্য একাধিক ব্যক্তি এই তিনটাতে কুরবানিতে অংশগ্রহণ করতে পারবে না আর গরু মহিষ উঠ উঠ এই তিনটার ইয়ে হলো সর্বোচ্চ সাতজন নট নেসেসারিলি সাতজনই হতে হবে আবার অনেকে হিসাব করে বেজোর হবে জোর হলে হবে কিনা না দুই চার ছয় হ্যাঁ জোর বেজোর বলতে কোনো কথা নাই মিনিমাম একজন ম্যাক্সিমাম সাতজন এর ভিতরে আপনি যতজন হয় জি ধন্যবাদ স্যার আবারও ফিরবে আপনার কাছে মোখতার মালনা বেলাল হোসেন আপনার কাছে যে বিষয়টি জানতে যাচ্ছি যে কোরবানির ব্যাপারে হাদিসের মধ্যে আল্লাহ রসুল কী বলেছেন আসলে কেন আমরা কোরবানি দিব এবং আমাদের মাকসাদটা কি প্রত্যেকটা ইবাদতের একটা মাকসাদ আছে উদ্দেশ্য আছে আর তারপরে ফাজাইলের ব্যাপারেও যদি কিছু বলেন ইন আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুল্লাহবাদ আপনি অত্যন্ত সুন্দর বলেছেন যে মাকসাদ মাকসাদটা কিন্তু মূল মানুষ যে কুরবানি দিচ্ছে স্যার যে কথাগুলি বলছিলেন এগুলো হলো বাইরের জিনিস আর মাকসাদ হচ্ছে ভেতরের জিনিস মাকসাদ হচ্ছে যে এখলাস কুরবানি দিব মানুষকে দেখানোর জন্য না আল্লাহকে খুশি করার জন্য এটা আল্লাহকে খুশি করার জন্য দিতে হবে যদি ধরেন এখন যে ফেসবুক ফেসবুকের এই সময়ে গরু কিনে আগে ছবিটা উঠেই ফেসবুকে দিয়ে দিল সব জায়গায় খবর হয়ে গেলো বিশাল গরু চার লাখ টাকাতে কেনা হয়েছে নাম দিয়েছে সাহান শাহ একজন শাহান শাহ কিনছে আরেকজন আরেকটা কিনেছে এই যে যে প্রদর্শন ইচ্ছামূলক যে সমস্ত জিনিস হচ্ছে এটা অত্যন্ত ন্যাক্কারজনক এটা আমি তো এদেরকে মনে করি যে এরা একটু যদি চিন্তা করে যে আমি এত টাকা খরচ করলাম আমি যদি আমার নিয়রটাকে খালেজ করে নিই যে আমি আল্লাহ তোমার জন্য দিচ্ছি তাহলে তো হয়ে যায় টাকাও খরচ করলো মানুষকে এত কিছু করলো পরে যদি এটা মানুষের জন্য হয় লৌকিকতা যদি কুরবানিতে চলে আসে তাহলে এই কুরবানির কোনো মাকসাদ কিন্তু পূর্ণ হবে না কারণ আল্লাহ আল্লাপাক হজরে হজে বলেছেন আল্লাহা ওলাহা ওলা মা ওলা কি আমি যে আল্লাহর কাছে এই কুরবানি গোস্ত যাবে না এই রক্ত যাবে না কিন্তু আপনার যে ইন্টেনশন অফ ইউর হার্ট আপনার হৃদয়ের যে তাকোয়া হৃদয়ের যে মাকসাদ ওইটাই যাবে আপনি কি আল্লাহ সন্তোষ সন্তুষ্টির জন্য দিচ্ছেন নাকি মানুষ বলবে যে চার লাখ টাকা দিয়ে কুরবানি এইটা এইটা জন্য দিচ্ছেন নামের জন্য দিচ্ছেন না কামের জন্য দিচ্ছেন আপনি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর সুরের সন্না অনুসরণ করার জন্য দিচ্ছেন নাকি মানুষকে দেখানোর জন্য দিচ্ছেন এইটা আপনাকে এটা ক্লিয়ার রাখতে হবে আমি এই জন্য বলি যেহেতু টাকা খরচই করতেছি টাকা তো যাচ্ছে সুতরাং আমরা উই হ্যাভ টু পিউরিফাই আওয়ার ইন্টেনশান আমাদের এই হৃদয়ের আমাদের যে মনটা মাকসদুলকল যেটা রয়েছে এটাকে আমরা তাজাক্কি করতে পারি আমরা এটাকে তাজকিয়ে করতে পারি এটাকে বিশুদ্ধ করতে পারি তাহলে এই কোরবানি কবল হবে আবার মনে পড়ছে যে হজরতে আদম আলা সাল্লামের দুই সন্তান কুরবানি করেছিলেন একজন করেছিলেন আল্লাহকে খুশি করার জন্য আর আল্লাহকে খুশি করার জন্য করেন নাই তখন পদ্ধতি ছিল আসমান থেকে আগুনে সেই কুরবানির যা কিছু কুরবানির দেহত সেটি সেটিকে জ্বালিয়ে দিতেন যেটার মাকসাদ ভালো থাকতো সেটা জ্বালিয়ে দিতেন আর যার মাকসাদ ভালো থাকতো না সেটা ওই আগুন জ্বালাতো না কাবিল যিনি ছিলেন তিনি তার মাকসাদ ভালো ছিল না যিনি এই হাবিলকে হত্যা করেছেন তার কুরবানি এই আগুনে সে জ্বালিয়ে দিল না কিন্তু হাবিলের কুরবানি আল্লাহ পাক জ্বালিয়ে দিলেন আমরা তো বেঁচে গেছি যদি ওই পদ্ধতি থাকতো যদি ওই পদ্ধতি থাকতো যে আসমান থেকে আগুন আসবে এইভাবে গোস্তুগুলি ভাগে 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 রাখা হবে ম্যাক্সিমাম থাকতো আবার এই এই যে চলছে আমাদের আল্লাহর কাছে রক্ত পৌঁছায় না গোস্ত পৌঁছায় না শিং হাড্ডি কিছুই পৌঁছায় না পৌঁছায়টা কি তাহলে আমরা যারা কোরবানি করছি আলহামদুলিল্লাহ বর্তমানে বাজার দর তো অনেক আগে যেই টাকায় গরু ছাগল পাওয়া যায়ত এখন তো এরকম পাওয়া যায় না এত কষ্ট করে অনেকে টাকা পয়সা খরচ করে শুধুমাত্র নিয়তের কারণে অনেকের কোরবানি নষ্ট হয়ে যাচ্ছে একজন দাতা আন্তরিকভাবে স্পিরিচুয়ালি তার প্রিপারেশানটা কেমন হবে এবং কিভাবে সে মনটাকে স্থির করবে আপনি মানে আন্তরিক পরিশুদ্ধতার ব্যাপারে যদি কিছু না শেয়া করতেন চমৎকার কথা বলেছেন বিরতির আগে বেলাল খুব ভালোভাবে বলছিলেন কারিমের উদ্ধৃতি দিয়েই এবং সেটা হলো আপনি যার পুনরাবৃত্তি করলেন তাহলে এখানে মূল বিষয় দাঁড়ালো তাকোয়া অর্থাৎ নিজের মনটাকে আগে পরিশুদ্ধ করতে হবে এখান থেকে যত ময়লা আবর্জনা আছে ওইগুলোকে দূরে ফেলে দিতে হবে আমার যে আমিত্ব আমার যে ইগো আমার যে লোক দেখানোর প্রদর্শনমূলক একটা চিন্তাভাবনা যেটা আমাকে পদে পদে ক্ষতিগ্রস্ত করছে আমি ওই দিক থেকে মুক্ত হয়ে অন্তরকে খালেজভাবে এমনভাবে প্রস্তুত করব যে আমি আমার আল্লাহতালার হুকুম মেনে রসুলের করিম সাল্লু আল্লু আসাল্লামের প্রদর্শিত পদ্ধতি মোতাবেক আমি কুরবানি করছি সুতরাং এখানে দেখানোর কিছু নাই আর তখনই ওই কথাটা আসবে এই যে ফেসবুকের কথা উনি বললেন সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা বললেন সেখানে এই যে আত্মতৃপ্তি লাভ এটা তো শুধু কুরবানিতে সীমাবদ্ধ নয় আমাদের এবাদতের প্রতিটি স্তরেই এই ফেসবুক এই সোশ্যাল মিডিয়াটা এমনভাবে গেথে আছে যেখানে আমাদের তাকোয়াটা সমূলে ধ্বংস করে দেয় গেলাম হজ করতে ওখানে গিয়ে সেলফি তোলা ত করতেছি ত মনোযোগ নাই আমি ছবি তুলছি আরাফতের ময়দানে যা করব আমি যেটা করলে না করলে হজ হবে না আমি ওটা বাদ দিয়ে ওখানেও ছবি তুলছি তার মানে এই যে আমাদের লৌকিক বিষয়টা আমরা যেভাবে প্রদর্শন করছি এখানে এবাদতের কিচ্ছু হচ্ছে না সবচেয়ে বড়ো কথা হল এটাকে আগে কুরবানি করে দিতে হবে এটাকে আমার মন থেকে চিরতরে দূরীভূত করে দিয়ে মহান আল্লাহ তালার নির্দেশকে কীভাবে আমি অন্তরে ওইভাবে স্থাপন করতে পারি অন্তরকে পরিশুদ্ধ করে ওই যে বোখারির প্রথম হাদিসের প্রথম অংশ ইন্নামাল আমালু নিয়াত এই যে নিয়াত অনুসারে আমার আমলটা আল্লাহ তালার কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে ওটা নির্ভর করে ওটাকে আমলে আমি যখন কোরবানি করব আশা করা যায় আল্লাহ আমার পক্ষে রায় দেবেন এবং ওটা আল্লাহ কবুল জি ধন্যবাদ কোরবানির দিন আমরা কি করব এবং কি করব না যেগুলো আমাদের করণীয় কাজ এবং যেগুলো আমাদের বর্জনীয় যদি বিস্তরভাবে বলতেন অত্যন্ত সুন্দর চমৎকার প্রশ্ন করেছেন আমি ভাবতেছিলাম যে কুরবানির দিন আমরা কুরবানির করাটা হচ্ছে ওয়াজিব ওয়াজিব কাজটি করি যে ফরজ ফজর নামাজ পড়া ফরজ ছিল এটি আমরা পড়লাম না অনেকেই পড়ে না ফজর নামাজ না পড়েই বাস চলে গেলেন ঈদের নামাজে এরপরে কুরবানি নিয়ে খুব ব্যস্ত ওটা একটা ওয়াজিব কাজ আমরা নিরুৎসাহিত করছি না ওটা একটা ওয়াজিব কাজ ওয়াজিব কাজটা করার জন্য অনেক রাত পর্যন্ত গুরুর কাছে ছিল খাওয়া দাওয়া এই কিছু করেছে এ পরে সে আর ঘুমিয়ে গেল ফজর নামাজ আর পড়লো না রাকাত ফজর নামাজের যে গুরুত্ব সারা জীবনের যদি ষাট বছরে ষাটটি কুরবানি এক পাশে রাখা হয় আর ফজর নামাজের দুই রাকাত এই নামাজ যদি এক পাশে রাখা হয় ফজর নামাজ দুই রাকাত নামাজই ভারী হয়ে যাবে সুতরাং এই যে ফরজ যে সমস্ত বিষয় রয়েছে কোরবানির দিন সহ অন্যান্য দিনও এগুলিকে আমাদের গুরুত্ব দিতে হবে এরপরে কুরবানির দিন যে গুণাগুলি হয় কিছু গুণা থেকে পরেজ করতে আমি সেটা বলছি আর কি এমনি তো কুরবানির দিন আমরা নামাজ পড়তেছি ঈদের এই সলাতুল ঈদ আল আদহা এটা আমরা পড়বো কুরবানি করবো ঈদের আল্লাহ রাসুলের অভ্যাস ছিল যে ওকে না রসুল্লাহ সাল্লাম ইয়াক রান আল্লাহ রাসুলের কুরবানি সকালবেলা অভ্যাস ছিল সকালবেলাতে ওখানা রসুর আল্লাহ সাল্লাম ঈদ আল আদহা কোরবানির সময় আল্লাহ রাসুল সকালবেলা কিছু খেয়ে আসতেন না খেয়ে আসতেন হলো এই ঈদ উল ফেতের ঈদের আগে কিছু খেতেন না তবে করতেন কি কোরবানি করেই কিছু গোস্তু বা কলিজারটা কিছু গোস্তু পাঠিয়ে দিতেন তাড়াতাড়ি রান্না করো এই কোরবানির গোস্তু দিয়েই তিনি কি করতেন ব্রেকফাস্ট করতেন আমাদের দর্শকদের জন্য বলতে চাই অনেকে বলেন হুজুর ভাগ তো করা হলো না ভাগের আগেই যে এটা করলেন হ্যাঁ কুরবানির তো নিয়ম আছে আপনি পুরোটা যদি একসাথে খেতে চান যে আপনার চল্লিশ জন পঞ্চাশ জন সদস্য সংসার খেতে পারবেন তো এটা ভাগে ভাগটা তো ফরজ না আপনি দিলেন আল্লাহ বলছেন যে তা বললেন ইয়ার আল্লাহ আমি এই ভাগ করবো কীভাবে বলেন তুমি যতটুকুন খেলে এতটুকু খেয়েই ফেললে আর যা তুমি দিলে এটা তোমার জন্য আদালত আখাতে রয়ে গেল যত বেশি দেওয়া যায় এই জন্য এটা একটা শুননা। যে আপনি কুরবানি করেই যখন কিছু গোস্তই হলো গোস্ত আপনি কি করলেন রান্না করতে দিয়ে দিলেন কিছুক্ষণ পরেই আপনি ব্রেকফাস্ট হতে পারে এটা একটা শূন্য কয়েক সেকেন্ড এটা হতে পারে আপনি ভাগের বিষয়টাকে এভাবে ঢালাওভাবে দূরে না দিয়ে ভাগের একটা গুরুত্ব আছে ওই তাকোয়া রসুলের সময়ের তাকোয়া আর আমাদের তাকোয়া এক না সুতরাং ভাগটাকে আপনি ওইভাবে হালকা করে না দেখে আপনি যখন কিছু যে কলিজা বা ইত্যাদি যেটা বললেন ওইটাও যতজনে মিলে আমরা কুরবানি করি ততজনে ওইভাবে ভাগ করে নিতে পারে একদম সমান করে যাতে কারো মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে ভাগ করা না করে কাউকে বেশি দিয়ে দিলেন কাউকে কম দিয়ে দিলেন এতে কুরবানি হবে না হবে না এই জন্য ওই যে আমার ভাগে বেশি আসলো আমার ভাগে কম আসলো এটা শরীকানার কথা আপনি বলতেছেন শরীকানার কথা আমিও কথাটাই বলছি উনি যেটা বলছিলেন সুতরাং আপনি যখন প্রথম কিছু পাঠাবেন আগে রান্না করার জন্য যেটা রসুল্লাহ সাল্লাম করতেন এবং আগে তিনি ওটা দিয়ে নাস্তা করতে পারতেন সেজন্য শরিকানা যে কোরবানিটা সেখানে অবশ্যই আপনি সমভাবে সমভাবে বন্টন করে আগে পাঠিয়ে দিতে পারেন বন্টন ছাড়া সমভাগ ছাড়া আপনি পাঠাতে পারেন না এখন রাসুলের যে হাদিসটার কথা উনি বলছেন আল্লাহ রাসুল তার ভাগে কোরবানি দেয় নাই ভাগে দেন না ওই ওই আমি যে কথাটা বললাম এটা তো আমাদের সমাজের একটা কমন ফেনোমেন এটাকে আপনি যদি বিভ্রান্তি দূর করেন তাহলে এটা আরেকটা বিভ্রান্তির জন্ম দেবে জি 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 আর হুকুমের দিক থেকে আপনি যেটা বলছিলেন ফাকুল মিনহা ওয়া তুমুল বাইসাল ফাকির নিজেরা খাও এবং অন্যদেরকে খাও ওয়াতুমুল বাইসাল ফাকির ওয়াতুমুল কানিয়া ওয়াল মুতার এই যে যে কথাগুলি আছে তো মানে একটু বিধানটা যদি ক্লিয়ার করে দেন তো এটা নরমালি নরমালি আমাদের যে এই সাহাবাই এবং আমাদের যে অভ্যাস সেটি হলো যে আমরা তিন ভাগ করি নর্মালি তিন ভাগ করে এক ভাগ গরিব মিসকিনকে দিয়ে দেই আর ভাগ আত্মীয় স্বজনদেরকে দেই আর এক ভাগ আমরা নিজেরা রাখি তো এই ভাগ করাটা ফরজ না কিন্তু যে আপনাকে এই ভাগ করতেই হবে এটা কিন্তু ফরজ উত্তম উত্তম তবে উত্তম কোরআন শরীফে এই জিনিসটা আসছে তাদেরকে খাওয়া আমরা তো সবসময় খাই আর একটা আরেকটি কথা আমি কোরবানির জন্য এই দিনের সাথে রিলেটেড বলতে চাই সেটি হলো এই কোরবানিকে উদ্দেশ্য করে এই গোস্ত খাওয়া বা এই যে একটা বার্নামেজ বা অনুষ্ঠান অনুষ্ঠানে কিন্তু প্রচুর পরিমাণে গুণা বয়ে আসে যেমন কোরবানির দিন এই ঈদের দিদি হওয়ার কারণে একবারে থেকে আরেকবারে যাওয়া একটা উৎসব এটা নির্ঘাত আল্লাপ আল্লা সব উৎসবটা চালু করে সেটা আমাদের করতে হবে কিন্তু উৎসবটা করতে হবে ইসলামের গণ্ডির ভিতর থেকে যে এই কোরবানির সময়ে ছেলে মেয়ে যে ফ্রি মিক্সিং হয় এরপরে আমি আমাদের এলাকার কথা জানি যে ওরা এই পিক আপ ভ্যান ট্রাক ভাড়া করে করে এরপরে বক্স নিয়ে এই যে যে ডিজে প্লে করে এত মানুষকে ডিস্টার্ব করে তারা মানে কুরবানির ওইটা এখন ই হয়ে গেছে মানে বেশি ইয়ে হয়ে গেছে এগুলো কিন্তু বর্জন করতে হবে ফ্রি মিক্সিন বর্জন করতে হবে একসাথে ফ্রি মিক্সিন করা কবির এক না মহাপাপ এটা হারাম করার ধন্যবাদ ধন্যবাদ মহতারাম আমরা এক মিনিট সময় পাবো স্যার আপনি তো শুরুতে বলেছেন আর কিছু বলতে চান কি না দর্শকদের উদ্দেশ্যে কোরবানিকে কেন্দ্র করে এক মিনিট সময় পাবো আমরা যতটুকু বললাম মোর দেন তবে আমি এতটুকুনই বলবো যেহেতু কোরবানিটা আল্লাহর হুকুম এবং তাকোয়ার উপর নির্ভর করে আমি এখান থেকে কতটুকু ফায়দা হাসিল করতে পারব সুতরাং এটা যেন লোক দেখানো প্রদর্শনীমূলক কিছু না হয় এটা যেন তাকোয়ার ভিত্তিতে হয় এবং যখন একাধিক ব্যক্তি শরিকানা কুরবানি দিবেন সেখানে যেন কারো মনে দ্বিধাদ্বন্দ্ব না থাকে ধন্যবাদ ভাগ বন্টনের ধন্যবাদ একটি হাদিস আমি বলে শেষ করতে চাই সেটা হলো আল্লাহ হাবিব বলছেন যে মান ওয়াজেদা সাহাতি ফালাম

কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি